আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে যদি ভিউজ না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কি করার আছে? আপনার চ্যানেল যদি ভিউজ না আসে সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিওগুলোতে আপনি কিভাবে ভিউজ নিয়ে আসবেন? চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে আপনি কিভাবে ফ্রিতে পোস্ট করবেন? আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিব যে কোনো ভিডিওতে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক সিক্রেট জিনিস রিভিল করে দিব যেটা ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কোথাও শুনেননি, কোথাও দেখেননি, এমনকি আপনার সাথে এটা কেউ শেয়ার করতে চাইবে না। আজকের এই ভিডিওটি অনেক বেশি লম্বা হতে পারে, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত এই ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ, আপনার ইউটিউব ক্যারিয়ারকে বদলে দিতে পারে। বন্ধুরা, আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা শুরু করি তখন কিন্তু এরকম ম্যান্টর ছিল না, এভাবে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স হাতে কলমে বুঝিয়ে দেওয়ার মতো চ্যানেল ছিল না। কিন্তু আপনারা অনেক ভাগ্যবান, আপনারা খুব সহজে যে কোনো জিনিস ইন ডিটেল ইউটিউবে অনেক ভিডিও দেখে আপনারা শিখতে পারেন, তারপরও কিন্তু আপনারা সুযোগটাকে কাজে লাগাচ্ছেন না। দিনের পর দিন আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ নেই, বা ভিউজ 4-5টা বা 5-10টা এসে সর্বোচ্চ 100টা ভিউজ এসে থেমে যাচ্ছে। কোনো ভিডিওতে সর্বোচ্চ 1000টা ভিউজ আপনারা আনতে পারেননি, যেখানে লাখ ভিউজ, মিলিয়ন ভিউজ সেটা দূরের কথা, 50,000 ভিউজ আনতে পারেননি, কিন্তু আপনি স্বপ্ন দেখছেন একজন সফল ইউটিউবার হওয়ার, ইউটিউব থেকে অর্থ উপার্জন করবেন, ইউটিউবের টাকা দিয়ে নিজের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করবেন, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে। কিন্তু স্বপ্ন দেখতে তো দোষ নেই, একটি সফল পরিকল্পনা কাজের অর্ধেক সম্পূর্ণ হওয়ার সমান। সেজন্য ইউটিউবে কাজ সবাই করে, কিন্তু স্মার্ট ওয়ার্ক কয়জন করতে পারে? সবাই তো আমরা কাজ করি। আমার ভিডিওর কমেন্ট বক্স দেখলে আমি বুঝতে পারি আসলে কি পরিমাণ হতাশা কাজ করে। অনেকে বলছে যে আমি আজকে ইউটিউবিং ছেড়ে দিব, আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, আমার চ্যানেলটা কেন র্যাঙ্কে আসতেছে না। আবার অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে বলে স্যার আমার চ্যানেলটাকে প্রমোট করে দিন। তা আমি মাঝে মাঝে চেক করি ওই চ্যানেলগুলোতে, চ্যানেলে চেক করে দেখি যে 4-5টা ভিডিও আছে, একটা ভিডিও দেখার মতো না, কোনো কোয়ালিটি নেই, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও ছেড়েছে, অন্যের ভিডিওকে কপি করে ছেড়েছে। অর্থাৎ এই চ্যানেলগুলোকে যদি আমি প্রমোট করিও তাদের কোনো লাভ হবে না, তাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার বাড়বে না, কারণ আমার দর্শকরাই পছন্দ করবে না তাদের এই চ্যানেলগুলোকে। সেজন্য আজকের এই ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত অনেক স্পেশাল হতে যাচ্ছে। কেন আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না, ভিউজ না আসার প্রবলেমটা কোথায়? ওকে বন্ধুরা, আমি ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটার মধ্যে প্রবেশ করলাম, সিম্পলি সেই অ্যাপসটার মধ্যে প্রবেশ করলাম। সেই অ্যাপসটার মধ্যে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা ভিডিও আমি ছেড়েছি, সেই ভিডিওটা এখন পর্যন্ত ভিউজ এসেছে 1600 ভিউজ এসেছে। এখন ইউটিউব আমাকে এখানে একটা লেখা দেখিয়েছে, গ্রেট নিউজ, দিস ভিডিও ইজ অ্যাপিলিং টু আ ওয়াইডার অডিয়েন্স দ্যান ইউজুয়াল। ওকে, অর্থাৎ গ্রেট নিউজ, এটা একটা বড় খবর যে আপনার এই ভিডিওটি ওয়াইডার, বিস্তৃত সংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে গেছে অন্যান্য ভিডিওর তুলনায়, দ্যান ইউজুয়াল, সচরাচর যে পরিমাণ ভিউজ আসে তার থেকে কম সময়ে অনেক বেশি ভিউজ এসেছে। আমি যদি আমার প্রিভিয়াস ভিডিওটা ফলো করি, আপনারা দেখুন 1300 ভিউজ রয়েছে, 11 ঘন্টায় 1300 ভিউজ পেয়েছে, 11 ঘন্টায় 43 মিনিটে, আর প্রক্ষান্তরে এই ভিডিওটা 5 ঘন্টায় 1600 ভিউজ গেইন করেছে। তো এটার পেছনে কী কারণটা রয়েছে, কী আমার ভুল করেছিলাম যার কারণে আমার প্রিভিয়াস ভিডিওটা ভালো পারফর্ম করেনি, কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও? ওকে, এটা গেছে। তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটা ভিডিও ফ্লপ হয়েছে, 1200 ভিউজ এসেছে, যেখানে এই টপিকসগুলো কিন্তু অনেক ভালো, কিন্তু কেন ভিউজ আসেনি, কেন ভিউজ এসে থেমে যাচ্ছে, এটার কিছু কারণ রয়েছে। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওটার আমি টাইটেলের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে র্যাঙ্কিং বাই ভিউজ এখানে কিন্তু 1 নম্বরে রয়েছে, আমার এই ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ 1 নম্বরে রয়েছে। আপনার ভিডিওটা হয়তো 10 নম্বরে 8 নম্বরে 9 নম্বরে র্যাঙ্কিং আছে, যার কারণে আপনার ভিডিওটা র্যাঙ্কে যাচ্ছে না, ভিউজ ইনক্রিজ হচ্ছে না, আপনি কোনোভাবে আপনার ভিডিওকে র্যাঙ্কিং বাই ভিউজ 1 নম্বরে আনতে পারছেন না, বা 2 নম্বরে আনতে পারছেন না। আপনার ভিডিওটা কিন্তু প্রতিনিয়ত একটার পর একটা ভিডিও কিন্তু আপনার খারাপ রেজাল্ট করতেছে। দেখুন, একটা ভিডিও যখন ফ্লপ হয় তখন পরবর্তী ভিডিওটাকে ইউটিউব ইমপ্রেশন কম পাঠায়, তো সেটা কীভাবে ঠিক করবেন সেটাও আমি একটু পরে বলবো।
তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ইমপ্রেশন ক্লিক ধরে আমি দেখতে পাচ্ছি এখানে 12.3%, এটা অনেক ভালো। 12.3% হচ্ছে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, একটা ভিডিওকে দর্শকের সামনে পৌঁছানোর পর কতজন ক্লিক করছে সেটার একটা হার হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। যেমন ধরুন 1000 জন দর্শকের সামনে ইউটিউব আমার ভিডিওটিকে তুলে ধরলো, সেখান থেকে 10% মানুষ ক্লিক করলো, অর্থাৎ 100 জন ক্লিক করলো সেই ভিডিওটার মধ্যে, ক্লিক করলো 100 জন 1000 জনের মধ্যে। তার মানে আমার ভিডিওটার মধ্যে 100 জন যেহেতু ক্লিক করেছে, ক্লিক থ্রু রেট হচ্ছে কত? 100%, ঠিক আছে, সরি 10% যদি ক্লিক করে তাহলে হচ্ছে 10%, 5 জন ক্লিক করলে 5%। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 5% উপরে থাকে, বুঝতে হবে যে আপনার ভিডিওটা অনেক ভালো পারফর্ম করতেছে। 100 জনের মধ্যে 5 জন ক্লিক করলে 5%, 2 জন ক্লিক করলে 2%, 1 জন ক্লিক করলে 1%। তো আপনাদের হয়তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা অনেক কম, যার কারণে আপনার ভিডিওটাকে ইউটিউব নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না, নতুনভাবে ইমপ্রেশন দিচ্ছে না, যার কারণে আপনার ভিডিওটা কিন্তু থেমে আছে। তো দেখুন 12.3%, 12.3% এখানে দেখতে পাচ্ছেন এখানে। তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে যে 1 মিনিট 56 সেকেন্ড। ওকে, তো এখন নেক্সটে আমি কি এখানে গো টু ভিডিও অ্যানালিটিক্স, এটার মধ্যে আমি ক্লিক করব। গো টু ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে ইউটিউব আমাকে লিখেছে কি, নাইস, দিস ভিডিও ইজ অ্যাপিলিং টু আ ওয়াইডার অডিয়েন্স, কন্ট্রিবিউটিং টু 72% মোর ভিউস দ্যান ইউজুয়াল। ওকে, এটার মধ্যে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ভিউজ দেখতে পাচ্ছেন 1700, তারপর হচ্ছে ওয়াচ টাইম এসেছে 55 ঘন্টা, তারপরে এই ভিডিওটা থেকে আমি এখন পর্যন্ত সাবস্ক্রাইবার পেয়েছি 9টা, খারাপ না। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স, ইউটিউব আমাকে বলছে মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন, অর্থাৎ ইউটিউব ফ্রিতে আমার এই ভিডিওটাকে বুস্ট করতেছে, সবচেয়ে বেশি ভিউজ এসেছে এই ভিডিওটার মধ্যে ইউটিউব রিকমেন্ডেশন থেকে, ইউটিউব নিজেই সাজেস্ট করেছে আমার এই ভিডিওটাকে নতুন নতুন ওয়াইডার অডিয়েন্সের কাছে, যার কারণে মুহূর্তের মধ্যে মাত্র 5 ঘন্টায় 1600+ ভিউজ চলে এসেছে। ওকে, তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা লেখা দেখতে পাচ্ছি এখানে, হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, দর্শকরা কীভাবে খুঁজে পেয়েছে এই ভিডিওটিকে, ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউজ পেয়েছে 1300, নোটিফিকেশন থেকে আমি ভিউজ পেয়েছি 200, সাবস্ক্রিপশন ফিড থেকে পেয়েছে 56, চ্যানেল পেজ থেকে 30। ওকে, এটাও কিন্তু আমি দেখলাম। তারপরে এখান থেকে আমি রিচে ক্লিক করব। রিচে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমপ্রেশন, ইমপ্রেশন দেখতে পাচ্ছেন এখানে 11200 প্রথম দিনে। আপনারা কিন্তু হয়তো ইমপ্রেশন দিচ্ছে 100 বা 150, কিন্তু আপনার ভিডিওটার ওয়াচ টাইম কমে যাওয়ার কারণে, দর্শকরা বেশিক্ষণ ধরে না দেখার কারণে, মিনিমাম 50% যদি না দেখে তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা চলবে না, ইউটিউব থামিয়ে দিবে, ভিউজটা থেমে যাবে, ইমপ্রেশন পাঠাবে না। যখন দেখবে যে ওয়াচ টাইম ভালো আসতেছে, লাইক কমেন্ট বেশি আসতেছে, তখন কিন্তু অটোমেটিক সেই ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব বাড়াতে থাকবে, একটা সময় কিন্তু আপনার ভিডিওটা কিন্তু মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাবে। ওকে, তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 12.3%, এখানে ভিউজ দেখতে পাচ্ছি, ইউনিক ভিউজ দেখতে পাচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করি, তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এগুলো দেখাচ্ছে। ওকে, এখন আমি এখান থেকে ক্লিক করব অ্যানালিটিক্সের মধ্যে, আবার ক্লিক করব অ্যানালিটিক্সের মধ্যে। ক্লিক করার পর আমি এখান থেকে সরাসরি কন্টেন্টের মধ্যে ক্লিক করব, কন্টেন্টের মধ্যে ক্লিক করব। কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর পেজটাকে একটু উপরের দিকে তুলব, উপরের দিকে তোলার পর আমি এখান থেকে একটু স্ক্রল করব বাম পাশে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস, এখানে বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছি ইউটিউব, যেই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে আপনার ভিডিওটিকে দর্শকরা খুঁজে পেয়েছে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে। এই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনাকে প্রতিদিন নতুন নতুন কোন টপিক্সে ভিডিও বানাবেন সেই টপিক্স বানাতে সাহায্য করবে। আপনি টপিক্সের আইডিয়া কিন্তু এখান থেকে খুঁজে পাবেন। সেকেন্ড যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আপনি এই টপিক্সে যদি ভিডিও বানান, সেক্ষেত্রে ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন এখান থেকে আইডিয়া নিয়ে, বা এখান থেকে হুবহু কিওয়ার্ডগুলোকে আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু আপনি অনেক ভালো একটা ভিউজ পাবেন মুহূর্তের মধ্যে, কিন্তু ইউটিউব অ্যালগোরিদম থেকে ভালো একটা সাপোর্ট পাবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, আপনার অডিয়েন্স রিটেনশনের যে কি মোমেন্টসগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে।
এখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু আপনি পরবর্তী কন্টেন্ট বানাতে পারেন, যে কোন কন্টেন্টে আপনি ভিডিও বানাবেন। দেখুন এখানে টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করবেন। টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করার পর এই যেই ভিডিওগুলো দেখাচ্ছে পাঁচটা ভিডিও, এই টপিকসে আপনি বারবার ভিডিও বানাবেন, তাহলে কি হবে আপনার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কে চলে যাবে, ইমপ্রেশন বাড়বে, ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশনের যে থ্রেশহোল্ডটা রয়েছে সেটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন আমি আপনাদেরকে বলি, দেখুন তো বন্ধুরা, আপনি ভিডিও আপলোড করছেন, আপনার থাম্বনেল ভালো, টাইটেল ভালো, ওভারঅল সব কিছু ভালো আছে, কিন্তু আপনি টপিক সিলেকশনে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ আসবে না। যেমন ধরুন আপনি 5 থেকে 6 বছর আগের একটা টপিক্স নিয়ে ভিডিও তৈরি করছেন, যে টপিক্স এখন চাহিদা কম বা যে টপিক্স সম্পর্কে সবাই জ্ঞাত, এ ধরনের টপিক্সে যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি ভালো ফিডব্যাক নাও পেতে পারেন, ভালো রেসপন্স নাও পেতে পারেন। সেক্ষেত্রে এমন টপিক্সে ভিডিও বানাতে হবে যে টপিক্সটা আমাদের চারপাশে চলছে ভালো, অর্থাৎ আপনার চ্যানেলে না, অন্য কোনো চ্যানেলের মধ্যে দেখবেন যে কোনো না কোনো ভিডিও ভালো পারফর্ম করতেছে, সেই ভিডিওটা হচ্ছে আপনার জন্য ট্রেন্ডিং, সে টপিক্সে আপনাকে ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কে চলে যাবে। এই জিনিসগুলো আসলে যদি আপনি খেয়াল করতে পারেন, এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আগের থেকে অনেক ভালো একটা ভিউজ পাবেন, তারপর থাম্বনেলটাকে একটু ইম্প্রুভ করবেন, টাইটেলটাকে একটু ইম্প্রুভ করবেন, এমনকি কিওয়ার্ড ভালোভাবে রিসার্চ করে ভিডিও তৈরি করবেন, যেগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইন ডিটেল অনেকগুলো ভিডিও আছে কীভাবে এসইও করতে হয়। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই মতামত জানাবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।